হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল সাফল্য বাংলার আরও একটি নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিও টপিক হচ্ছে যে আইএনসি অ্যাপ্রুভ এবং ডাব্লু এনসি অ্যাপ্রুভ কলেজের মধ্যে পার্থক্যটা কি যেটা সব থেকে বড়ো ইম্পর্টেন্ট যে আমি আগে ভিডিওতে বলছিলাম না আইএনসি অ্যাপ্রুভ কিনা জেনে নেবে তো তোমাদেরকে এই সেশানে আমি টোটাল ডিসকাশন করব আইএনসি কি ঠিক আছে এটা ফার্স্ট অফ অল আইএনসি ফুল ফর্ম কী এটা বলবো তার সাথে সাথে বলবো যে আইএনসি অ্যাপ্রুভ না হলে কি হবে পরবর্তীকালে কি কী সমস্যার সম্মুখীন হতে পারবে এটা বলবো তার সাথে বলব বাড়িতে বসে কি করে নিজের ফোনের মাধ্যমে গুগলে সার্চ করে তুমি সেই কলেজটা দেখতে পাবে সেটা তোমার কলেজটা আদৌ আইনসি অ্যাপ্রুভ কিনা এবং আরও একটি বিষয় সেই কলেজটি কোথায় অবস্থিত অর্থাৎ অনেক প্রাইভেট কলেজ যেমন নোভেনা স্কুল অফ নার্সিং এটা কোথায় অবস্থিত তোমরা বলতে বুঝতে পারছো না অনেকে অনেকে জিজ্ঞাসা করছো তো অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই যে পিডিএফটা অবশ্যই কি করে ডাউনলোড করবে সেটাও কিন্তু প্রসেসটা আমি এক বাই এক প্রত্যেকটা কিন্তু বলে দেবো ওকে তো ফার্স্টেই জেনে নেব যে আইএনসি এটা কি আইএনসি হচ্ছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ঠিক আছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এটা কি করে এরা এটা হচ্ছে সর্বভারতীয় লেভেলে এটা কাজ করে ঠিক আছে একটা ডাব্লিউ বিএনসি হচ্ছে যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যেটা এই রাজ্যের জন্যই ঠিক আছে এর বাইরে ধরো তুমি মনে করো তুমি রাজ্যের বাইরে কাজ করতে চাইছো ঠিক আছে মনে করো তুমি ব্যাঙ্গালোরে বা ধরো গুজরাটে বা আরও অন্যান্য জায়গাগুলোতে সে তুমি যাচ্ছ চাকরি করতে এইবার কি হলো তোমার কাছে আইএনসি অ্যাপ্রুভ কোনো কলেজ থেকে তুমি নার্সিং করনি ঠিক আছে সেক্ষেত্রে তুমি কিন্তু সেই কলেজে আর নার্সিং করতে পারবে না নার্সিং বা নার্স হতে পারবে না ঠিক আছে কেন পারবে না কারণ তোমার যে সার্টিফিকেটটা সেটা কিন্তু পেয়েছি কোথা থেকে ডাব্লিউ অনুমোদিত প্রাপ্ত একটি কলেজ থেকে পেয়েছ বোঝে নাও এবার তোমার যদি সেটি সেই যে কলেজটি সেটি যদি আইএনসি অ্যাপ্রুভ হয়ে থাকে না তাহলে কিন্তু সেটা সর্বভারতীয় লেভেলে এটা গ্রহণযোগ্য বোঝা গেছে তো এখানে ডিফারেন্স রয়েছে বিভিন্ন ছাত্রছাত্রীরা কিন্তু ভুল পথে চলে যায় যে কলেজগুলোর নাম আমি একটু পরেই বলে দেবো সেই কলেজ ছাড়া অন্য প্রাইভেট কলেজে ভর্তি হবে না যদি তাও ডাউট লাগে তুমি সেই কলেজে ফোন করতে পারো কনফিউশনের জন্য যে আপনাদের কলেজটিকে আইএনসি অ্যাপ্রুভ ওরা যদি বলে হ্যাঁ অ্যাপ্রুভ তাতে কিন্তু বিশ্বাস করবে না বলবে আপনি দেখান যে আইএনসি অ্যাপ্রুভ কিনা ঠিক আছে একটা প্রুফ তো দেখাবেন তো অবশ্যই ওরা দেখাবে এটা ওদের দায়িত্ব আর তোমাদের কর্তব্য অবশ্যই সেটা দেখে নেওয়া সমস্ত কিছু যাচাই করে নেবে একবার যখন ভর্তি হয়ে যাবে তার মানে মনে রাখবে সেই কলেজ থেকে তোমাকে পুরো তিন বছর কাটাতে হবে এবং সেটাতে কিন্তু আর কোনো ভুল এই ভুলে কিন্তু কোনো সংশোধন নেই ওকে তো ডিফারেন্স হচ্ছে আইএনসি অ্যাপ্রুভ যে কলেজ থেকে তুমি পাশ করবে না সেই কলেজ থেকে তুমি ভারতবর্ষের যে কোনো জায়গায় কিন্তু চাকরি পেতে পারো আর ডাব্লিউ থেকে যে কলেজগুলো এখান থেকে যদি পড়াশোনা করো বা পরবর্তীকালে যদি চাকরি বলো তাহলে শুধুমাত্র এই ডাব্লুবির বেঙ্গলের মধ্যেই যে কলেজ যে নার্সিংহোমগুলো আছে বা সরকারি সেখানেই কিন্তু তুমি শুধুমাত্র সুযোগ পাবে বাইরে কিন্তু কোথাও সুযোগ পাচ্ছ না ওকে তো এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো এইবার আমি একটা জিনিস বলবো দেখো এই ভুল করে কিন্তু চাকরি কিন্তু নেই সত্যি কথায় যদি তুমি দেখে নাও যে তোমার কলেজের নামটা সে লিস্টের মধ্যে নেই তাহলে অবশ্যই তুমি সেই কলেজে ভর্তি থেকে বিরত থাকো কারণ এই নার্সিং কাউন্সিলগুলো যদি মানে এখানে যদি কাউন্সিলিংয়ের মধ্যে যদি না থাকে না তার মানে কিন্তু সেটা পরবর্তীকালে চাকরি কিন্তু পেতে সাহায্য করবে না তোমার আইএনসি যদি অ্যাপ্রুভ না থাকে না পরবর্তীকালে কিন্তু করবে না সাহায্য বিকজ সর্বভারতীয় লেভেল একটা আলাদাই মর্যাদা পায় অনেক ক্ষেত্রে বলে দেয় আইএনসি অ্যাপ্রুভ ঠিক আছে বিভিন্ন চাকরি ক্ষেত্রে এমনকি সরকারি চাকরির বিভিন্ন যখন নোটিফিকেশান বেরোয় সেখানে কিন্তু বলে দেয় নার্সিংয়ের ক্ষেত্রে বলে দেয় ডাব পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত বা কখন বলে দেয় ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং স্বীকৃত তো এখানে মনে রাখবে যদি লেখা থাকে পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত তাহলে তুমি ডাব্লিউ বিএনসির আন্ডারে যেগুলো কলেজ আছে সেখান থেকে পড়লে কোনো অসুবিধা নেই বাট কিছু কিছু চাকরির ক্ষেত্রে যেমন বলে দিই তোমার মেডিকেল ফিল্ডে যেসব সরি ডিফেন্স ফিল্ডে যেসব চাকরিগুলো বেরোয় যেমন আর্মি ক্ষেত্রে বলো বা বিভিন্ন তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব চাকরিগুলো ক্ষেত্রে যেগুলো বেরোয় না সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলে দেয় ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং অনুমোদিত প্রাপ্ত একটি স্কুল থেকে বা কলেজ থেকে তোমাদেরকে এই এইটা পাশ করতে হবে জিএনএম এনএম জিএনএম একটা সার্টিফিকেট পেয়ে থাকতে হবে এবার এটা এএনএমের ক্ষেত্রে একই সেম ঠিক আছে এমন নয় যে এনএমটা আলাদা এএনএমও তাই জিএনএমও তাই এটা কিন্তু মনে রাখবে তো এই ভিডিওতে আমি টোটাল তোমাদের বলে দিচ্ছি যদি দেখো যে এর বাইরে কোনো কলেজ নেই যে কলেজগুলো নেই সেগুলো কিন্তু অবশ্যই তুমি ওখানে কল করে যাচাই করে নেবে যে আপনাদের কলেজটা আদৌ কি আইনসি অ্যাপ্রুভ আর একটা বিষয় বলে রাখি এইগুলো কিন্তু প্রতি বছর বছর চেঞ্জ হয় অর্থাৎ দু হাজার উনিশে পাল্টেছিল দু হাজার কুড়িতে পাল্টেছিল আবার দু হাজার একুশে পাল্টাচ্ছে আবার দু হাজার বাইশে এই যা এটা থাকবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই কি করে হয় দেখো এই যে কলেজগুলো আছে না এরা কি করে এরা একটা অ্যামাউন্ট দিয়ে না এরা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করে ঠিক আছে আইনসি মানে রেজিস্ট্রেশন পাওয়ার জন্য কিন্তু এরা অ্যাপ্লাই করে এবার এখান থেকে এখান থেকে এরা আইনসিরা এরা কি করে এরা নির্বাচিত করে আইনসি এরা কি করে এরা পরীক্ষা নেয় যে কাকে কাকে দেবে তো দেখে যে এই কলেজটা ঠিক আছে তো একে অ্যাপ্রুভ দিল একে দিল বাট এই দুটোকে দিল না তো এই দুটো কিন্তু পেলো না পরের বছর দেখা গেল পরের বছর দেখা গেলো এই দুটোকে দিল না এই দুটোকে দিল না বাকি কিন্তু এই দুটোকে দিয়ে দিল তো এগুলো কিন্তু আইএনসি দেখভাল করে ঠিক আছে সুতরাং এটা মাথায় রাখবে যে কলেজে ভর্তি হচ্ছ সেই কলেজটা যাতে আইএনসি অ্যাপ্রুভ হয় এবার পরবর্তীকালে যদি না হয় বা সেটা ক্যান্সেল যায় সেটা পরের ব্যাপার কিন্তু যখন ভর্তি হচ্ছে একটু নিঃসন্দেহে ভর্তি হওয়াটাই বেটার কারণ পরবর্তীকালে এটা কিন্তু এক বছর বা দু বছরের বিষয় নয় সারা জীবনের প্রশ্ন তাই আমি বারবার বলবো যে আইএনসি অ্যাপ্রুভ যদি কোনো কলেজ পেয়ে থাকো তাহলে সেটা হাত ছাড়া করো না আর বাকিটা তোমাদের ব্যাপার ওকে তো চলো দেখি না যে কী করে তুমি সেই পিডিএফটা পাবে পুরো টোটাল প্রসেসটা আমি বলে দিচ্ছি দেখে নাও তো দেখো বন্ধুরা তোমার কলেজটি আইএনসি অ্যাপ্রুভ কিনা বা স্টেট নার্সিং কাউন্সিলিং কর্তৃক এটি অ্যাপ্রুভ অর্থাৎ অনুমোদিত প্রাপ্ত কিনা সেটা যাচাই করার জন্য তোমাকে গুগলে আসতে হবে গুগলে সার্চ করবে এই যে সার্চ বাটনে তোমাকে সার্চ করতে হবে আইএনসি ওকে আমি লিখে দিচ্ছি আইএনসি এই আইএনসি যখনই লিখবে না তারপর গিয়ে সার্চ বাটনে ক্লিক করে দেবে সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার পর একটু টাইম নেবে এটা লোডিং হতে দেখতে পাচ্ছ এরকমভাবে তোমাদের পেজ ওপেন হয়ে যাবে তো এখানে কিছু করার দরকার নেই এখানে নিচে লেখা থাকবে লিস্ট অফ নার্সিং ইনস্টিটিউশনস ওকে এখানে ক্লিক করে দেবে লিস্ট অফ নার্সিং ইনস্টিটিউশনে যখনই তুমি ক্লিক করবে তখন যখন একটা পেজ ওপেন যাবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর্থাৎ আইএনসি এর এইখানে কিন্তু নিচের দিকে একটু স্ক্রোল করলে দেখতে পাবে নিচের দিকে লেখা থাকবে লিস্ট অফ এ নার্সিং ইনস্টিটিউট ফর দ্য ইয়ার দু হাজার এটা কিন্তু বাইশে অক্টোবর দু হাজার কিন্তু পাবলিশ করা হয়েছে এবং প্রত্যেকটা দেখতে পাচ্ছ জিএনএম কলেজ লিস্ট অফ এএনএম কলেজ লিস্ট অফ বিএসসি নার্সিং ইনস্টিটিউট লিস্ট অফ এমএসসি প্রত্যেকটা কিন্তু ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে এছাড়াও এর আগের বছর অর্থাৎ দু হাজার একুশ বাইশ থেকে শুরু করে দু হাজার কুড়ি একুশ দু হাজার উনিশ কুড়ি দু হাজার আঠেরো উনিশ দু হাজার সতেরো আঠেরো প্রত্যেকটা কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তো আমি দেখো তোমাদের সুবিধার্থে আমি এএনএম কলেজটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে জাস্ট ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখবে এরকম একটা পেজ তোমার যখন ডাউনলোড হয়ে যাবে দেখতে পাবে তখন কিন্তু এই যে এরকম পিডিএফ ওপেন হয়ে যাবে পিডিএফটা ওপেন করবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাবে এরকম একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু তোমার প্রত্যেকটা এম কলেজ দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা স্টেট ওয়াইজ রয়েছে যেমন অরুণাচল প্রদেশের জন্য আসামের জন্য ঠিক আছে এইভাবে কিন্তু প্রত্যেকটা আছে বিহার তো এইখানে দেখে নেবে তোমার কলেজটা আছে কি না তো এমগুলো তোমরা অবশ্যই চেক করে নিতে পারো আমি জিএনএমটা আজকে বিশেষভাবে বলছি তো জিএনএম কলেজটা আমি ব্যাক করে দিচ্ছি এটা জিএনএমের জন্য আবার তোমাকে এখানে ক্লিক করতে হবে ওকে তো এটা আমার অলরেডি আছে তবে আমি এটা এখান থেকে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি তো দেখ দেখতে পাচ্ছি এরকম আবার সেই বিরানব্বই পাতার একটা পেজ ওপেন হয়ে গেল এখানে প্রথম অন্ধ্রপ্রদেশ আছে আমি একটু স্ক্রোল করে একদম নিচের দিকে যাচ্ছি বিকজ ওয়েস্ট বেঙ্গল নিচের দিকে থাকে তো জাস্ট এ মিনিট এইখানে দেখতে পারি এটা কোথায় রয়েছে এটা ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল মনে হচ্ছে এইটাই ওয়েস্ট বেঙ্গল দেখা যাক তবু মহারাষ্ট্র স্ক্রোল করতে করতে যখন দেখবে সরি বন্ধুরা স্ক্রোল করতে করতে যখন দেখবে নিচের দিকে না নিচের দিকে ওয়েস্ট বেঙ্গল নাম থাকবে আমি আরেকটু নিচের দিকে নিয়ে যাই এইটাও নয় এটাও নয় জাস্ট এ মিনিট আর একটা জিনিস মনে রাখবে আইএনসি অ্যাপ্রুভ যদি না হয় সেই কলেজে ভর্তি হবে না ঠিক আছে তোমায় এর জন্য সেই কলেজে যাওয়ার কোনো প্রয়োজন নেই তুমি চাইলে নিজের ফোন থেকে কিন্তু দেখে নিতে পারছো ওকে আর সেই কলেজে অবশ্যই জিজ্ঞাসা করে নেবে যে দু হাজার একুশ কুড়ি একুশ বর্ষে অর্থাৎ একুশ বাইশ বর্ষে কিন্তু সেটা আইএনসি অ্যাপ্রুভ হওয়া আছে দেখতে পাচ্ছি এখানে বাইশে অক্টোবর এটা কিন্তু পাবলিশ হয়েছে এবং উনিশ একুশ কুড়ি ব্যাচে এটা আর এটা কিন্তু প্রত্যেক বছর বছর চেঞ্জ হয় ঠিক আছে এমন নয় যে একবারই পাবলিশ অ্যাপ্রুভ হয়েছে মানে প্রত্যেক বছর হবে এরকমটা নয় এটা কিন্তু চেঞ্জ হতে থাকে তো আমি দেখো প্রায় শেষের দিকেই চলে এসেছি এবং মনে হচ্ছে আমি ওয়েস্ট বেঙ্গল পেয়েই যাব এখনই আচ্ছা জাস্ট এ মিনিট তো আইএনসি অ্যাপ্রুভ না হলে উত্তরাখণ্ড আইএনসি অ্যাপ্রুভ যদি না হয় দেখো ওয়েস্ট বেঙ্গল এইটটি নাইন পেজ থেকে কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং এই ওয়েস্ট বেঙ্গলের নিচেই দেখতে পাবে ফার্স্টে কি রয়েছে আস্থা নার্সিং ইনস্টিটিউট যেটি জিয়াগঞ্জ মুর্শিদাবাদে রয়েছে এটা কিন্তু অবশ্যই আইএনসি অ্যাপ্রুভ দেখতে পাচ্ছ প্রাইভেট লেখা আছে এবং সিক্সটি কিন্তু এর সিট সংখ্যা তারপর দেখতে পাচ্ছ বেলারানি ইনস্টিটিউট অফ নার্সিং এটা কিন্তু আইনসি অ্যাপ্রুভ যারা যারা বলছিল জিএনএম ট্রেনিং স্কুল কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল যেটা সাগর দত্ত হসপিটাল সেটা কিন্তু আইনসি অ্যাপ্রুভ তারপর দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট হসপিটাল ঝাড়গ্রাম ঝাড়গ্রামে যারা চান্স পেয়েছে এটাও কিন্তু আইনসি অ্যাপ্রুভ তারপর দেখতে পাচ্ছ ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ ফ্যাকাল্টি যেটা কলকাতায় রয়েছে যারা পেয়েছ এটা কিন্তু অবশ্যই আইনসি অ্যাপ্রুভ এবং প্রাইভেট একটি কলেজ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রিসার্চ এটাও কিন্তু প্রাইভেট একটি কলেজ এবং এটা আইনসি অ্যাপ্রুভ এটা কল্যাণীতে রয়েছে যারা যারা চাইছিলে অ্যাড্রেসগুলো দেখতে পাচ্ছ অ্যাড্রেস কিন্তু প্রত্যেকটা রয়েছে কোঠারি ইনস্টিটিউট অফ নার্সিং আলিপুর এখানে কিন্তু রয়েছে প্রাইভেট একটি কলেজ এবং এটা কিন্তু আইনসি অ্যাপ্রুভ নোভেনা এটা কোথায় রয়েছে এটা রয়েছে দার্জিলিংয়ে একটি কলেজ আমাকে একজন জিজ্ঞাসা করছে দাদা নোভেনা স্কুলটা কোথায় রয়েছে তো এটা দেখতে পাচ্ছ দার্জিলিংয়ে একটি কলেজ এটা কিন্তু আইনসি অ্যাপ্রুভ নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল জলপাইগুড়ি এটি সরকারি একটি ইনস্টিটিউট এবং এখানে কিন্তু আইনসি অ্যাপ্রুভ রয়েছে তারপর দেখতে পাচ্ছ গভর্নমেন্ট একটি কলেজ যেটা হচ্ছে বালুরঘাট দক্ষিণ ডিস্ট্রিক্ট হসপিটাল বালুরঘাট এটাও কিন্তু অবশ্যই আইনসি অ্যাপ্রুভ তারপরে দেখতে পাচ্ছ নার্সিং ট্রেনিং স্কুল পূর্ব মেদিনীপুর এটাও কিন্তু আইএনসি অ্যাপ্রুভ ওকে আচ্ছা তারপর দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল গভর্নমেন্ট এটা আইনসি অ্যাপ্রুভ প্রিয়ামবদা বিড়লা ইনস্টিটিউট এস বি স্কুল অফ ইনস্টিটিউট তারপর কি রয়েছে সাধনা মেমোরিয়াল স্কুল তারপর কি সরস্বতী স্কুল অফ নার্সিং তারপর সেন্ট জোসেফ নার্সিং স্কুল স্বাধীন ইনস্টিটিউট নার্সিং ইনস্টিটিউট এটাও কিন্তু রয়েছে প্রত্যেকটা কিন্তু অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা তো এই কটায় কিন্তু আইনসি অ্যাপ্রুভ রয়েছে বাকিগুলো বাকিগুলো তোমাদেরকে অবশ্যই সেই কলেজে যোগাযোগ করতে হবে বিভিন্ন কলেজ রয়েছে সরি বন্ধুরা বিভিন্ন কলেজ রয়েছে তো সেইগুলো থেকে অবশ্যই তোমায় কল করে জেনে নিতে হবে যে সেই সেগুলো আদৌ আইনসি অ্যাপ্রুভ কিনা